নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই একটি নতুন ভিডিওতে স্বাগত তো বন্ধুরা অবশেষে রাজ্যের সমস্ত জেলায় সমস্ত স্টেশনে রেল চলাচল শুরু হতে চলেছে তো যারা যারা রেলযাত্রী রয়েছেন তাদের জন্য বলা যেতে পারে বিরাট বড়ো সুখবর কারণ রাজ্য সরকার প্রথম পর্যায়ে যে রেল চলাচলের অনুমতি দিয়েছিল তা শুধুমাত্র শহর ও শহরতলির যে স্টেশনগুলি বা শহর শহরতলির মধ্যে রেল চলাচলের অনুমতি দিয়েছিল তো এবারে এ বলা যেতে পারে গোটা রাজ্যের সমস্ত জেলায় রেল চলাচলের অনুমতি দিল রাজ্য সরকার তো কোন কোন জেলায় কখন ট্রেন চলবে নতুন সময়সূচি কী আছে তো ট্রেনে চলার আগে আপনাদের এটা জেনে নেওয়া প্রয়োজন ট্রেনের টাইম টেবিলটি কী দেওয়া হয়েছে তো নতুন যে আপডেটের টাইম টেবিলটি দেওয়া হয়েছে তো সেটা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তৃত জানাবো বন্ধুরা কোন স্টেশন থেকে কখন ট্রেন ছাড়বে কটায় ট্রেন রয়েছে সম্পূর্ণ আপডেট দেশে লকডাউনের পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় ট্রেন বন্ধ রাখা হয় তারপর যখন লকডাউন থেকে আনলক করা হয় তখন দেশের বিভিন্ন প্রান্তে কিছু এক্সপ্রেস ট্রেন চালু করা হয় তবে রেল মন্ত্রালয়ের তরফ থেকে রাজ্যে লোকাল ট্রেন চালু করা রাজ্য সরকারের ওপর ছেড়ে দেওয়া হয় গত এগারোই নভেম্বর থেকে রাজ্যের কিছু অঞ্চলে সামান্য কিছু লোকাল ট্রেন চালু করা হয় আর তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই এলাকায় লোকাল ট্রেন চালু করার জন্য আন্দোলন করতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনকে তো এরপরেই নোটে চড়ে বসে সরকার এবং সরকারের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় লোকাল ট্রেন চালাবার সূচি জারি করা হয়েছে তবে সামান্য কিছু ট্রেন চালানো হবে প্রথমে তো দেখে নেবো এক নজরে কোথায় কখন ঠিক ট্রেন চালানো হবে তো বন্ধুরা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন নতুন একটি টাইম টেবিল প্রকাশ করা হয়েছে তো আমরা কাজ করতে পারেন ভিডিওটিকে পজ করে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা ভিডিওটিকে ডাউনলোড করে নিতে পারেন করে নিয়ে আপনারা কখন কি টাইম টেবিল রয়েছে তো আপনারা দেখে নিতে পারেন এখানে ট্রেন নম্বর দেওয়া আছে এবং ট্রেনের নাম দেওয়া আছে কী টাইপ ট্রেন দেওয়া আছে কখন ছাড়বে সমস্ত আপডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সমস্ত আপডেট দিয়ে দেওয়া হয়েছে ট্রেনের সম্পূর্ণ লিস্ট দিয়ে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা এখানে সম্পূর্ণ ট্রেন দেখুন বন্ধুরা এখানে দিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ ট্রেনের লিস্ট তো বন্ধুরা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ তালিকা দিয়ে দেওয়া হয়েছে হাওড়া থেকে বর্ধমান অর্থাৎ বর্ধমানের যে লোকাল ট্রেন চলবে সেই তার সম্পূর্ণ লিস্ট দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যে যে জেলায় ট্রেনগুলো বন্ধ রয়েছে তো সেই সেই জেলার লিস্ট এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সম্পূর্ণ লিস্ট দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এই লিস্টটিকে ডাউনলোড করে নেবেন বা আপনারা এই ভিডিওটিকে পজ করে একটা স্ক্রিনশট তুলে নেবেন তাহলে বুঝতে পারবেন কোথা কোথা থেকে কত ট্রেন চলেছে এবং কটা থেকে কটার সময় ট্রেন ছাড়বে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত জায়গায় যে সমস্ত জেলায় লোকালগুলো চলবে তো সেই সমস্ত জেলায় সম্পূর্ণ লোকালের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রচুর লিস্ট দেওয়া হয়েছে আপনারা এই লিস্টটি ডাউনলোড করে একের পর এক স্টেপ বাই স্টেপ দেখে নেবেন ধন্যবাদ বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ